বছর শেষে টলিপাড়ায় বিয়ের হিড়িক। এই তো গত সপ্তাহেই বিয়ের পর্ব সারলেন আলতাপরিং খ্যাত শাওলি। আর এবার বছর ঘুরতে না ঘুরতেই ফের বিয়ের পিড়িতে গোধূলি আলাপের রোহিণী অর্থাৎ অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। 2021 সালে মালা বদল সিঁদুর দান করে আইনি বিয়ে সেরেছিলেন রোশনি এবং তৈর্য। ওই বছর ডিসেম্বরে সামাজিক বিয়ের দিন পাকা ছিল দুজনের, কিন্তু আচমকাই রোশনি শ্বশুর মশাই মারা যাওয়ায় এক বছরের জন্য পিছিয়ে যায় বিয়ে। অবশেষে এক বছর পর সাত পাকে ঘুরবেন তারা, এবার সামাজিক ভাবে এক হওয়ার পালা। আগামী 8ই ডিসেম্বর বিয়ের পিড়িতে বসবেন রোশনি তৈর্য। এর মধ্যেই আইবুড়োভাত খাওয়ালেন গোধূলি আলাপ ধারাবাহিকের সকলে। জিভে জল আনা নানা পদ রান্না করা হয়েছিল এদিন, সেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। মিডিয়া ভয়েসমেলের তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা ও শুভকামনা। রোশনি এবং তৈর্যর বিবাহিত জীবন মধুময় হোক। বিনোদন জগতে এ ধরনেরই আরো নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না।